ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম। রাগ করেছেন ও মুসলমান ভাই, কারণ নাম আমার বিপ্লবী, যেখানে যাবো ওখানে আগুন ধরায় দিব, এটাই আমার কাম। কথা কর ঠিক না বেঠিক? আমরা ওই বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকব। প্রায় জনে এই দেশে কোরআন সুন্নার রাষ্ট্র কায়েম করার জন্য প্রায় জনে শরীরের প্রতিটা রক্তের ফোঁটা আমরা এই জমিনে ঢেলে দেব, প্রায় জনে অর্থ করে যা আছে সব বিসর্জন করে দিব। রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? মুসলমান ভাই, যেই কথাটা বলতেছিলাম সেই কথাটাই হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেছে আমার আল্লাহ দয়াবান, তিনি বলেছে আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি, খলাকাল ইনসান মানুষ বানাইছি। যদিও আমরা বাহ্যিক সুরতের দিক দিয়া আমরা যদিও দেখতে পাই যে মানুষ আমরা, আমিও মানুষ, আপনিও মানুষ, হিন্দুও মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টানও মানুষ, ইহুদিও মানুষ, নাসারাও মানুষ, মাঝে মধ্যে আপনাদের পাগলা, আপনাদের এরপর পঞ্চবটি, আপনাদের ঝালকুড়ি, এই চতুর্মুখে মার্কেট গুলাতে যখন আমরা ঈদের সিজনে যাই তখন কিছু শাড়ি পরা, লুঙ্গি পরা, প্যান্ট শার্ট পরা, পাঞ্জাবি পরা, রুমাল গায়ে দেওয়া দোকানগুলার ভিতরে মার্কেটে দেখতে পাই, দেখতে অবিকল মানুষ। আসলে কি জোরে কর? মূর্তি। আসলে কি জোরে কর? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। আর মূর্তি আই সেই বুঝি সব সমাধান করে? জোরে কর, সমাধান কে করে? জোরে বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর শক্তিশালী কে? ক্ষমতাবান কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ও মুসলমান ভাই, এবার আপনাদেরকে বলে যায় তাহলে বলেন, আমার আল্লাহ বলেছে কোরআন শিখাইছে মানুষ বানাইছে, তাহলে এবার বলেন কোরআন আমাকে শিখতে হবে, আপনাকেও শিখতে হবে, আপনার ছেলেকে শিখতে হবে, আমার ছেলেকে শিখতে হবে, আপনার মেয়েকে শিখতে হবে, আমার মেয়েকে শিখতে হবে। যদি আপনার আমার ছেলের সিনার ভিতরে কোরআন থাকে তাহলে আপনার আমার ছেলে কোনোদিন, আপনার আমার ছেলে কোনোদিন, আপনার আমার ছেলে কোনদিন একশে গ্রেনেড হামলা করতে পারে না, আপনার আমার ছেলে কোনদিন ওই গুলশানে হামলা করতে পারে না, আপনার আমার ছেলে কোনদিন সোনাকিয়ার ঈদগাহে হামলা করতে পারে না। আপনার আমার মেয়ের সিনার ভিতরে যদি কোরআন থাকে তাহলে ওই সির মতো ইন্সপেক্টর পুলিশ বাপের মারতে পারে না, মাকে হত্যা করতে পারে না। আজকে জেলখানায় যাওয়ার পরে ওই শিখে কোরআনের তালিম দেওয়া হয়। আমি এই বাংলার মুসলমানকে বলে দিতে চাই, এ ওই শিশুর যত মেয়ে জন্ম হচ্ছে প্রত্যেকটা মেয়ে যদি এই শিশুকাল থেকে তার সিনার ভিতরে কোরআন ঢুকাই দিতে পারে তাহলে এই মেয়ে মা খাদিজার মতো হবে, মা আয়েশার মতো হবে, ঐশীর মতো, তসলিমের মতো নর্তকী হইয়া জন্ম হবে না। এই জন্য এই মাদ্রাসা এই কোরআনের শিক্ষা দিতে দেওয়ার জন্যই এক
একমাত্র প্রতিষ্ঠিত হয়েছে আপনার এলাকার জন্য রহমত, আপনার এলাকার জন্য বরকত, এটা হয়েছে দারুস সুফা ক্যাডেট মাদ্রাসা পূরণ করতে আপনাদের সকলের মত প্রত্যাশা। কথা বলেন না ঠিক না বেটি? আমি তো প্রায় বলি, আজকে বলে দিচ্ছি শেষ, কারণ বুঝতেই পারতেছেন, কারণ আর আমি তো দাওয়াতি বক্তাও না। আমি আজকে বিকেলবেলা একটা মাহফিল করে আসছি অলরেডি, আসরে পরে বয়ান শেষ করিয়া মাগরিবের পরে গাড়ি টান দিছি আসছি। হুজুর আমার খুব কাছের মানুষ, মহব্বত করি, আর আমার আগে যিনি বয়ান করছেন উনি এসেন মামা, ওনার একটু সময় নষ্ট করলাম, এই জন্য নিশ্চয় উনি আমার করে দিব ক্ষমা। কথা কয় না ঠিক না বেটি? ও মুসলমান ভাই, তারপর আপনাদেরকে বলে যায় সেটা হচ্ছে কি, গরম বাতি ঘি, উচিত কথা বলতে আমার লজ্জা শরম কি। আজকে আমার সমাজের ভিতরে এমন গুণা বেড়ে গেছে, আজকে আমার ইউনিয়নের ভিতরে এমন গুণা, এমন গুণার পাহাড় জমে গেছে, আজকে আমার থানার ভিতরে গুণার ঘূর্ণিঝড় বয়ে চলছে, আজকে আমার জেলার ভিতরে এত গুণার সাগর বয়ে চলেছে, আজকে আমার দেশের ভিতরে গুণার মনে হয় যেন প্লাবিত হয়ে গেছে। প্রত্যেকটা যেদিকে তাকাবেন, ডাইনে তাকান গুণা, বামে তাকাবেন গুণা, সামনে তাকাবেন গুণা, পিছনে তাকাবেন গুণা, নিশ্চয় উপরের দিকে তাকাবে তাও দেখি দুটা ছায়া রয়েছে, ওখানেও গুণা, নিচের দিকে চাইবেন তাও মনে হয় যেন গুণা। ও মুসলমান ভাই, এই জন্য আল্লাহ পাক এই দেশের ভিতরে গজব দিতেছে না, লানত দিতেছে না, আল্লাহ তারা এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন একমাত্র এই নুরানি মাদ্রাসা গুলার ওসিরা, আর আল্লাহর ওলিদের চোখের পানির ওসিরা, এই দুইটা কারণে। সুতরাং প্রত্যেকটা এলাকাকে আল্লাহ তারা হেফাজত করতেছে, প্রত্যেকটা এলাকায় আল্লাহ তারা এই নুরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করে দিয়া ওই এলাকার উপর আল্লাহ তারার খাস রহমত নাযিল করতেছে। আপনার এলাকার এই 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের ছেলে মেয়েরা নাট্যে ঘুমাইতে থাকে, রাতে 3টার পরে তাদের ঘুমের সময় হয়, আর এই মাদ্রাসাগুলা রাতে 3টা যখন বাজে ওই ছাত্ররা তাহাজ্জুদের ভিতরে লিপ্ত হয়ে যায়, ওই ছাত্ররা কোরআন তেলাওয়াতের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার রহমতের বাড়ি দ্বারা গোটা এলাকার ভিতরে নাজিল হতে থাকে, অবতীর্ণ হতে থাকে, এটার স্বভাব আপনিও পাইতেছেন, যাই হুজুরদের প্রচেষ্টার মাধ্যমে হইতেছে ওনারাও পাইতেছে। এই প্রতিষ্ঠান আপনাদের এলাকায় নিজস্ব গতিতে প্রতিষ্ঠা হোক, আপনারা চান? কে কে চান? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, জোর করেন আমি, আরো জোরে আমি, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, বাইরে যারা দাঁড়ায়, সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।